কাঁকড়া ফুটপাতের মধ্যে রড রাখছো কেন? কেন রাখছো? হাজার হাজার ফোন আসছে আমার কাছে যে আমরা আজকে রাখছি, মাত্র প্রথম দিন রাখছি, কই রাখবো? ঢাকা সিটিতে রাস্তাঘাট এবং ফুটপাথ এর দৃশ্য কেমন নিশ্চয়ই যারা ঢাকায় চলেন তারা বুঝতে পারেন। আমাদের এই ঢাকা সিটিতে ফুটপাথ আছে, বেশ আছে অনেকখানি, কিন্তু এই ফুটপাথ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দখলদারদের দখলে থাকে এবং সেই দখলমুক্ত করতে গেলেও কিন্তু অনেক সময় মেয়ররা ক্ষমতায় কুলিয়ে উঠতে পারেন না, কারণ যারা দখলদার তাদের যে সিন্ডিকেট তাদের সাথে তারা কুলিয়ে উঠতে পারেন না। ফলে অধিকাংশ সময়েই কিন্তু যেই ফুটপাথগুলো থাকে সেগুলো হয় দোকান, না হয় কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, না হয় ইট বালু সুরকি, এগুলো দিয়ে ভরা থাকে, কখনো বা হকারদের দখলে থাকে এবং প্রায়ই এ নিয়ে নানা রকমের ঝামেলা হয়। উচ্ছেদ করতে গেলেই সংঘবদ্ধভাবে আক্রমণেরও ঘটনা ঘটে অনেক সময়। কিন্তু এসবের তোয়াক্কা না করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবার ভিন্ন এক পন্থা নিয়েছেন। তিনি যেটি ঘোষণা দিয়েছেন এক সপ্তাহ আগে ঘোষণা দিয়ে তিনি যেটি করছেন যে ফুটপাতে বা রাস্তার মধ্যে যে সমস্ত কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা নির্মাণ সামগ্রী পাওয়া যাবে বা অন্য যেসব দোকান বলেন বা অন্যান্য যেসব পণ্য পাওয়া যাবে বা দোকান পাওয়া যাবে সেগুলো প্রকাশ্যে এগুলো জব্দ করে প্রকাশ্য নিলামে বিক্রি করে দেওয়া হবে তাৎক্ষণিকভাবে। এবং এই যে ঘটনাটি উত্তর গুলশানে ঘটেছে সেখানেও কিন্তু অনেক টাকার রড, আইডিয়া করছেন অনেকেই যে প্রায় 25-30 লাখ টাকার রড মাত্র প্রকাশ্য সেগুলো জব্দ করে প্রকাশ্য নিলামে 6,70,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটি কিন্তু যারা কনস্ট্রাকশনটি করছিলেন তাদের জন্য একটা বিরাট লস বা ক্ষতি। এবং এই ঘটনা যদি কন্টিনিউ ঘটতে থাকে তাহলে কিন্তু এটি আরও অনেকের জন্য বড় শিক্ষা হয়ে যাবে এবং অন্যরা শিক্ষা নেবেন। এবং সত্যি সত্যি যেদিন এই নিলামটি করা হয় সেদিন কিন্তু ঢাকা উত্তর সিটির অনেক জায়গার রাস্তাঘাটের চেহারাই কিন্তু বদলে গেছে, ফুটপাথ পুরো দখলমুক্ত হয়ে গেছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। উত্তরাতে বিশেষ করে যেদিন এই নিলাম হয় সেদিন ফুটপাথগুলো পরিপূর্ণভাবে দখলমুক্ত হয়ে গিয়েছিল। তো মেয়র আতিকুল ইসলামের এই আন্তরিকতা খুবই প্রশংসনীয়, কিন্তু সেখানে তিনি এটি কতটুকু সাপোর্ট পাবেন বা যারা প্রভাবশালী আছে তারা এটি কতদূর এগিয়ে নিতে দিবে সেটি হচ্ছে একটি বড় প্রশ্ন। কিন্তু যদি সদিচ্ছা থাকে এবং মানুষ যদি সাধারণ মানুষ যদি সহযোগিতা করে তাহলে কিন্তু এটি খুবই একটি ভালো উদ্যোগ, কারণ সত্যি সত্যিই এই নগরে যে পরিমাণে মানুষ, যে সংখ্যায় মানুষ, তাদের চলাচলের জন্য যে ফুটপাথ, যে রাস্তা দরকার তার কিন্তু 10 ভাগও নেই। তারপরে যেটুকু আছে এটুকুও কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে দখল করে রাখেন, ফলে মানুষকে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়, গাড়ির নিচে চাপা পড়ে অনেক মানুষ মারা যায়। সেই থেকে রক্ষা পাওয়ার জন্য মেয়র আতিকের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। চলুন আমরা দেখি যে কীভাবে এই ঘটনাটি ঘটেছিল, যে পুরো এই রডগুলো কীভাবে নিলামে তোলা হয়েছিল এবং কীভাবে এগুলো বিক্রি হয়েছে এবং কাদের এগুলো ছিল, সমাজের অন্যান্য মানুষজন এবং যাদের এগুলো নিলামে তোলা হয়েছিল তারা কী বলছেন, সবই যদি ভিডিওটি দেখেন আপনি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে আসলে কী ঘটেছিল এই নিলামের মধ্যে। ১,১০,১,১০,১,১২,১,১২,১,১৩,১,১৪,১,১৫,১,১৬,১,১৭,১,১৮,১,১৯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 ,১,১
দ্বিতীয় ডাক আজাদ খান, এক লক্ষ বারো উঠছে আপনাকে, এক লক্ষ বারোর উপর বলতে হবে, এক লক্ষ পনেরো পনেরো আপনার
রাস্তার মধ্যে রড রাখছে, ফুটপাথ দখল রাখছে, নিলাম হয়ে যাচ্ছে এখন পুরাটা এখন নিলাম হয়ে যাচ্ছে। আচ্ছা, যা আছে না সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, সবার জন্য শিক্ষা হয়ে যাবে, রাস্তার মধ্যে তো রাস্তার মধ্যে অবৈধ, রাস্তার মধ্যে যারা যা যা রেখে দিচ্ছে মানুষজন। থ্যাংক ইউ। তো আপনি নিজে ব্যক্তিগতভাবে কষ্ট করে আসছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আমাদের এখানে যারা আমরা থাকি সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। চাটা তো খাওয়াতে পারবো না, কিন্তু কিছু গাছ দেখলাম আসলে ফুটপাতে। আমার আমাদের কিছু টাব আছে, বিউটিফিকেশনের টাবগুলো আমরা সরাই ছাদে নিয়ে যাই। এটা তো ফুটপাতের মধ্যে কিছু থাকতে পারবে না, হ্যাঁ ওটা আমরা ছাদে নিয়ে যাই। ফুটপাতের মধ্যে থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে না, কারণ সবার ছাদ আছে, ঘরে ঘর আছে। ফুটপাতের মধ্যে আমি কোনো কিছু এলাও করবো না, ফুটপাত থাকলে জনগণের ফুটপাতের জন্য। সুতরাং ওটাই আমি বলছি যে ফুটপাতের মধ্যে কিছু থাকবে না। ফাইন ফাইন, তাহলে একটু আপনি ওদেরকে বলে দেন যে আমরা ছাদে নিয়ে যাই। আমি ওদের কিছু বলবো না, ওরা ওদের মতন কাজ করবে। আচ্ছা, আমি ওদের মতন কিছু বলবো না, ওরা মতন কাজ করবে। এটা যার যার মতন, আমি আমি এখানে, কারণ যেহেতু এখানে আছে কোর্ট পরিচালনা হচ্ছে, আমার এখানে চুপ থাকা হচ্ছে হলো সবচেয়ে বড় কাজ আমার এই মুহূর্তে। আমি চুপ থাকবো, এখানে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছে, কোর্ট আছে, তারা তাদের মতন কাজ করবে, ওইটা তাদের মতন কাজ করুক। আমি শুধু এখানে দেখছি, অন্যদের মতন দেখছি কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এটাই আমার, এটাই বর্তমানে এই কাজ আমার। ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার, প্রতিষ্ঠানটা কি আপনার, বাসাটা কি আপনার? না। তাহলে আপনি এখানে আসছেন কি উদ্দেশ্যে? না, আমার বাসা এটা। আচ্ছা, আমি শুনেছি মেয়র সাহেব আসছে, এটা শুনে এসছি এখানে। ওই যে ফুটপাথে যে ফুলের টাব ছিল, সে টাবগুলো এখন ছাদে চলে যাচ্ছে। আমি তো মনে করি এটা অত্যন্ত ভালো কাজ করছে তারা, এই যে কনস্ট্রাকশনের জন্য রাস্তাঘাট দখল করা, কি বলে, চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এগুলো থেকে তো আমরা মুক্ত হলাম। ২৫ কত পালতে থাকবে? ৪৩২ ৩২ 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
4,35,000 ক্লায়েন্ট পেয়ে গেছে আমরা, 4,40,000 কামরুল, 4,40,000 বিপ্লব, 4,52,000 কি নাম, আজাদ খান, 4,62,000 4,70,000 টাকা,
4,75,000 কে ৪,৯০,০০০ ৫,১০,০০০ আপনি যতই বোঝার কাজ হবে না উনি বইমাল ৫,১০,০০০ না কোন অভিযোগ নাই। আমি এমনি চাকরি করি, আমি এমনি চাকরি করি, এমনি সিটি কর্পোরেশনের চাকরি করি, সিটি কর্পোরেশন চাকরি করি। এটা আমার সঠিক ইয়া নাই, আইডিয়া নাই। তারপরে অন্তত ১,০০,০,০০ এরকম লাভ হবে বিক্রি করলে। আমি সুপারভাইজার। হ্যাঁ, যে নিলামে ডাক পেল সে তো সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা কর্মচারী হিসেবে আছে, এটা কি নিয়ম নিয়মের মধ্যে পড়ে? এখানে ডাকের সাথে সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই। আমরা এখানে কাউকে চিনি না, প্রকাশ্যে নিলাম ডাক হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এখানে ১২ জন ডাকে অংশগ্রহণ করেছে, যে সেখানে কামরুল ৫,৭০,০০০ টাকা ডাক উঠেছে, এর সাথে ভ্যাট ১৫%, ৫,০০,০০০, ৬,০০০০ কত হবে? আরে ভাই রে, কি যোগ করতে যোগ করেন তো ৫,৭০,০০০ আপনারা জমা দেন। কামরুল ৫,৭০,০০০ টাকায় ডাক পেয়েছে, তার সাথে ভ্যাট ১৫%, তাতে হয় ৬,৫৫,৫০০ টাকা। ৬,৫৫,৫০০ টাকা আমাদের এখানে প্রকাশ্যে নিলাম ডাকে ১২ জন অংশগ্রহণ করেছে, সর্বোচ্চ নিলাম ডাককারী ৫,৭০,০০০ টাকা, তার সাথে ১৫% ভ্যাট, তাতে ৬,৫৫,৫০০ টাকা হয়েছে। থ্যাংক ইউ। আপনার রড রেখে জনচলাচলে বাধা সৃষ্টি করেছে, এই জন্য আমরা এখন তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার আমরা বিচার করব। এই যে রাস্তায় রড রেখেছেন স্থানীয় সরকার অতীন ব্রাগের সিটি কর্পোরেশন আইন ২০০৯ এবং আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি, সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী দণ্ডবিধি ১৯০ ধারা তিনি লঙ্ঘন করেছেন, এবং এই যে আমরা সরকারি কাজ করতেছিলাম এসে তাকে অসংখ্যবার ডাকাডাকি করেছি, তাকে পাইনি, তিনি দণ্ডবিধি ১৮৬ ধারা অপরাধ করেছেন। এরপর তাকে যখন এখানে আমরা নিলাম ডাক করছিলাম তখন তিনি আমাদের উপর একটু বল প্রয়োগ করেছেন, আপনারা দেখছেন রাইট, তিনি ৩৫৩ ধারার অপরাধ করেছেন। এই সবগুলো ধারার অপরাধের কারণে তাকে ১,৫০,০০০ টাকা জরিমানা, ওনার দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছি। আসলে ভাইয়া আমাদের এই রড গুলো কনস্ট্রাকশন প্রজেক্ট, তো দিনের বেলা কোনো ট্রাক চলে না, দিনের বেলায় কোনো ট্রাক ঢুকতে দেওয়া হয় না, এটা রাতে ট্রাকটা আসে, রাতে ট্রাকটা এসে রড গুলো ফেলে যায়, দিনের বেলা আমরা ঢুকাই, দিনের বেলায় রডগুলো ঢুকাই ফেলি, কিন্তু আজকে লেবার সংকটের কারণে আমরা এই রডগুলো ঢুকাইতে পারিনি, যে কারণে আপনারা এসে এটা দেখেছেন। এটা দুদিন ধরে রড আপনারা রাখেন, শুধু আজকে না, না এটা আজও আসছে, আজও আসছে, মানে এরকম আসে আর কি, রড আমাদের রাতে আসে, জি জি জি, এখানে পরে আমরা সেগুলো ঢুকাই। এখানে কত টাকার রড, এখানে কতখানি রড ছিল আপনাদের?
সঠিক হিসাবটা আমার কাছে জানা নাই। তাহলে কেমন কথা হলো আপনার রড আসছে গতকালকে? এটা হলো এখানে এখানে রড আসছে মানে 14-15 টন হলো রাতে ঢুকছে। আগে মনে হয় কিছু ওই যেটা আগের দিন ঢুকাইতে পারেনি সেটা আবার এখানে রেসিডুয়াল ছিল, ওর উপরেই আবার রেখে গেছে। কিসের কাজ চলতেছিল? পাইলিং এর, পাইলিং এর কনস্ট্রাকশন এর। এটা ইনস্টার লিমিটেড এর। হ্যাঁ, ইনস্টার লিমিটেড এর। ইনস্টার? হ্যাঁ জি। আপনার নামটা কি? আর পদটা? ইঞ্জিনিয়ার মেজবা, আমি এখানে জেনারেল ম্যানেজার হিসেবে আছি। এই যে যেটা আপনারা করতেছেন, আপনাকে সাজা দেওয়া হলো, আপনি এটা কি মনে করতেছেন? এটা কি সঠিক নাকি আপনি মনে করেন যে আপনি সঠিক বিচার পান নাই? ভাই, আইন অনুযায়ী যেটা করেছেন ওনারা করেছেন, কিন্তু আমি আসলে আমরা যারা কনস্ট্রাকশন করি, আমরা এই রাতে আমাদের ট্রাক চলতে হয় 12টার পরে ট্রাক ঢুকতে দেয়, বড় বড় ট্রাক 10:30, কিন্তু যখন ওই কাঁচপুর থেকে ছাড়ে তখন 10:00 ঢুকতে দেয় ভেতরে, এটা 12টার পরে আমাদের এই ঢাকা শহরে ঢোকে, মানে আমাদের প্রজেক্টগুলোতে, তখন এগুলা নামাতে নামাতে সকাল হয়ে গেলে আমরা আর ওইগুলা ঢুকাইতে পারি না, তখন আমরা বাধ্য হই দিনে দিনে ঢুকাইতে বাধ্য হই। হ্যাঁ, এই রডটা এক মাস যাবত করা? না, এক মাস না, এখানে যে আসে আবার ঢুকায়, আসে আবার ঢুকায়, এরকম হয় বলে কিছু রড এখানে রেখে দিয়েছিল। এতবার কি নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো সরাতে সরাতে আপনারা যে সরালেন না, পরে শাস্তি দেওয়ার পরে সরালেন, এটা কি আসলে এখন আপনার ব্যাপার কি মনে হচ্ছে? আগে কি সরানো ভালো ছিল? অবশ্যই আগে সরানো ভালো ছিল। এটা কি জরিমানা করার পরে বুঝলেন? না, আমরা আসলে বালা, আমরা প্রত্যেক দিনই ঢুকাই, প্রত্যেক দিনই সরাই, কিন্তু আজকে ঢুকাইতে পারেনি। 150,000 টাকা।